সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। অবশেষে স্বস্তির খবর জানালো আলিপুর আবহাওয়া দফতর, বর্ষা এগোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই সুখবরটি জানানো হয়েছে আবহাওয়া অফিসের দফতর থেকে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই খবর নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরুর পূর্বে প্রতিবারের মতন আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। প্রশ্নটি হলো, বাংলা হিসাবে বর্ষাকালের পরে কোন কাল আসে? অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। এগোচ্ছে বর্ষা, রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস। ঝাড়খণ্ড ও বাংলাদেশের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের উপরেও অবস্থান করছে। ভূপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্তটি। এর জেরে দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বর্ষা আগমনের দিনক্ষণ এখনও স্পষ্ট না হলেও এই ঘূর্ণাবর্ত প্রাক বর্ষার বৃষ্টিকে বাড়াবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহে বুধবার কিংবা বৃহস্পতিবার কেরলে বর্ষার আগমন ঘটবে, সেই প্রভাবও পড়ছে রাজ্যের উপর। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি ঘাম হবে, কারণ বর্ষা যত এগোয় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ততটাই বৃদ্ধি পায়। সেটাই হচ্ছে এই মুহূর্তে রাজ্য জুড়ে। দহন জ্বালা না থাকলেও বৃষ্টি না হলে ঘাম ঝরাবে আর্দ্রতা। মঙ্গলবার যেমন কলকাতার সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ 97%, সর্বনিম্ন 53%। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বৃদ্ধির সম্ভাবনা নেই। বৃষ্টি হলে উল্টে তা আরও নামতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে সোমবার, তার ফলে অনেকটাই গরম কমেছে। আর্দ্রতাজনিত অবশ্য রয়েই গিয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি পারবে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও 224 পরগনা, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 40-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। সব মিলিয়ে পরের সপ্তাহের মধ্যে বাংলার দিকে বর্ষা যতটা এগোয় সেদিকেই তাকিয়ে রয়েছে আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।